আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোশাম্মদ নাসির সুলতানা, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। তো দেখো, আজ তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম এক থেকে চার পর্যন্ত, এক দশমিক চার অনুশীলনীর ষষ্ঠ শ্রেণীর। তো ষষ্ঠ শ্রেণীর যে অধ্যায়ের অঙ্কগুলো আশা করি তোমরা করে নিয়েছো, আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। আর যদিও কিছু সমস্যা থেকেও থাকে, আশা করি নেক্সট এখন যে অঙ্কগুলো করবো তার থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো শেষ পর্যন্ত দেখবে আশা করি, ভিডিওটি দেখলে কিছু না কিছু শিখতে পারবে, সুন্দরভাবে আমি অঙ্কগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাই সে পর্যন্ত আমার সাথেই থাকবে আশা করি। চল শুরু করা যাক। তাহলে দেখো, আমরা আজকে পাঁচ নম্বর অঙ্ক করবো। পাঁচে দেওয়া আছে যোগ করো, কিন্তু যোগ কীভাবে করবো? আমরা যে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তারপরে ঊর্ধ্বক্রম অধঃক্রম অনুসারে সাজানো শিখেছি, তাই না? এখন আমরা শিখব যোগ, বিয়োগ আর সরল অঙ্ক কীভাবে করবো। আজ আমরা এই তিনটে জিনিস সম্পর্কে ভালোভাবে জানবো, যে ভগ্নাংশের যোগ কীভাবে করবো, ভগ্নাংশের বিয়োগ কীভাবে করবো, এবং ভগ্নাংশের কীভাবে সরল করা যায়। সে তো চলো তাহলে শুরু করা যাক। মোটামুটি তিনটা একই রকমই সিস্টেম, তারপরে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কী সেটা আমরা কিন্তু দেখিয়ে দিতে চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে চলো, যোগ। যোগের ক্ষেত্রে দেখো, পাঁচের পর যদি আমি শুরু করি, যে পাঁচের পথে দেওয়া আছে আট পাঁচ যোগ তিন ষোলো, ঠিক আছে? তাহলে এই যে এখন আমাকে এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে সেটা আমাকে কী করতে হবে, প্রথমে নিচে যে হরগুলো আছে হরগুলো একটু লসাগু নির্ণয় করে নিতে হবে। আমরা যদি লসাগু কীভাবে নির্ণয় করে, আট ষোলো, তাই না? তাহলে দুই নিয়ে দিলে চার, আবার আট দুগুণা ষোলো, আবার দুই দুগুণা চার, চার দুগুণা আট, আবার দুই করতে হবে দুই 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 দুগুণা চার, তাহলে দুই দুগুণা চার, চার দুগুণা আট, আট দুগুণা ষোলো। আমার লসাগু হলো কত? ষোলো, ঠিক আছে? আমার লসাগু পেয়ে যাবো আমরা ষোলো। ষোলো হওয়ার পর এখন দেখো, আর এখানে বা ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, অনেকে অনেক বড় হয়ে যায়, মনোযোগ দিয়ে শুনো, তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর দিয়ে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এখানে একটা সূত্র ব্যবহার করি আমরা, সেই সূত্রটা হচ্ছে হর দিয়ে ভাগ করব ষোলোকে, মনে করো হর হচ্ছে আট, আট দিয়ে ষোলোকে ভাগ করব কত হবে, আট দিয়ে আট দুগুণা ষোলো, তাই না? যদি আট দিয়ে ষোলোকে ভাগ করি তাহলে কত হবে, আট দুগুণা ষোলো, তাহলে আমরা এই দুই, তাহলে এই দুই যদি হর দিয়ে ভাগ করলাম আর লবের সাথে এই দুইটা গুণ করবো, তাহলে দুই যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ দুগুণা কত হবে, দশ, ঠিক আছে? তাহলে এই পাঁচ দুগুণা যে দশ পেলাম এটাকে আমরা এখানে লিখতে পারি এই দশ। সেইভাবে আমি ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে, এক, এক দিয়ে তিন একে তিন, তাহলে আমি সহজেই অঙ্কটার উত্তর পেয়ে গেলাম ষোলো আর দশ হচ্ছে তেরো, ঠিক আছে? ঠিক এমনিভাবে সুতরাং আমরা নির্ণয় যোগফল এটি আমরা লিখতে পারবো। সুতরাং নির্ণয় যোগফল ষোলো, ঠিক আছে? তাহলে দেখো, এরপর আমরা পরবর্তী আরেকটা অঙ্ক চলে যাই, ভগ্নাংশ বিশিষ্ট, মানে ভগ্নাংশের মধ্যে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নিয়ে আমরা করেছি। এখন আমরা চলো মিশ্র ভগ্নাংশ কী এবং মিশ্র ভগ্নাংশটা কীভাবে ভেঙে স্বাভাবিক ভগ্নাংশ তৈরি করা যায়, প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করা যায় সেটা আমরা দেখি, বা অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করা যায়, সরি, অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে রূপান্তর করা যায় সেটা আমরা এখন দেখব। আছে তোমার ছয় যোগ এক আবার ছয় সাত, তাই না? তাহলে দেখো, এখানে আমি ভগ্নাংশের ক্ষেত্রে শর্টকাটকে নিয়ম দেখাচ্ছি, করার ইয়েটা দেখাচ্ছি, যেমন দেখো ছয় যোগ এই ভগ্নাংশটাকে আলাদা একটা যোগে নিয়ে আসছি এবং সমস্ত এটাকে বলো মিশ্র ভগ্নাংশ সমস্ত হিসেবে ব্যবহার করে থাকবো সামনে, তো ছয় বা সাত, তাহলে এই ছয় আর একে মিলে হবে সাত যোগ ছয় সরাসরি আমরা লিখতে পারি সব, ঠিক আছে? এটি আমাদের জন্য যোগফল। ভগ্নাং মিশ্র ভগ্নাংশগুলোর ক্ষেত্রে এই ধরনের ভগ্নাংশ বিশিষ্ট যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে এগুলোর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। এছাড়া এটার একটা অল্টারনেটিভ অঙ্ক আমি তোমাকে দেখিয়ে দিতে পারি, যেমন ধরো ছয় এই অঙ্কটি ছয় যোগ এই অঙ্কটার অল্টারনেটিভ হচ্ছে ছয় যোগ এক ছয় সাত সমান হচ্ছে ছয় যোগ, এখন এটাকে ভাঙবো সাত, এটা দিয়ে এটাকে গুণ করবো, গুণ করে মিশ্র ভগ্নাংশ ভাঙা নিয়মটি উপরে একটা যোগ হবে, তার মানে সাত
এক গুণ সাত যোগ ছয়, মানে এদেরকে গুণ করলাম সাত একে সাত আর ছয়, ছয় যোগ সাত একে সাত যোগ ছয় সমান সমান ছয় যোগ সাত ১৩, ২২। আবার হচ্ছে ছয় সাতা ৪২, ৪২ যোগ এটা আমার এটা এটা নিচে কোনো সংখ্যা নেই মানে আমাকে ধরে নিতে হবে এক আছে, ঠিক আছে? এক এবং সাতের লসাগু কত হবে? সাতই হবে। আমার এখানে যখন কোনো ভগ্নাংশের থাকবে না, শুধু একটি মাত্র সংখ্যা থাকবে, তখন এটা নিচে মনে করতে হবে যে কি আছে, ১ আছে, বড় সংখ্যা নিচে কোনো সংখ্যা নাই মানে বুঝে নিতে হবে এখানে এক আছে। তাহলে এই এক এবং সাতের লসাগু কত হবে? সাত। তাহলে সাত সাত এক দিয়ে সাতকে ভাগ করলে এবং হবে ভাগ করলে হবে ছয় সাতা ৪২, যোগ হবে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক, ১৩ একে ১৩, ঠিক আছে? তাহলে আমি পাবো কত? এখানে পাই গেলাম ৫, আর হচ্ছে ৪ একে ৫, সাত। এটাকে আবার ভাঙলে আমি কী পাবো? ভাঙলে আমি পাবো, যদি আমি পঞ্চান্নকে ভাঙি মনে করো সাত দিয়ে ভাগ করি তাহলে সাত সাত সাতা ৪৯, তাহলে বাকি থাকে ৬। এই যে আমার এই মানটা, এই মানটাই কিন্তু এখানে চলে এসছে, সাত সমস্ত ৬ ভাগে সাত, সরি সাত ভাগে ৬, ঠিক আছে? তাহলে দেখো এই একই অঙ্ক আমরা এইভাবে করলে শর্টকাট নিয়ম, ঠিক আছে? শর্টকাট নিয়ে এটা করে ফেলতে পারবে আর এটা হচ্ছে সহজভাবে তোমরা যে জানবে। তবে এই নিয়ম এখানে যে ভাঙার নিয়মটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমার প্রয়োজন হবে, ঠিক আছে? তুমি যদি এই জিনিসটা মনেও না থাকে তাহলে তুমি কিন্তু এই জিনিসটা এটা করতে পারবে যে সমস্ত ক্ষেত্রে সমস্তটার মাঝখানে এখানে একটাকে সামনে নিয়ে এখানে প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দেওয়ার পর তারপরে এই অংশটা আলাদা করবো এবং এটা যোগ করে ফেলবো, দুটা সামনের যে অংশ দুটাই একসাথে যোগ করে ফেলবো, করে আবার এই প্লাস চিহ্ন বাদ দিয়ে যে চিহ্ন চলে আসে, ঠিক আছে? কিন্তু আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয় এই অঙ্কটা, ঠিক আছে? এইভাবে করে আমরা করলে অঙ্কটা সুন্দরভাবে তুমি বুঝবে এবং সহজেই করতে পারবে আর এটা মনেও থাকবে দীর্ঘদিন, ঠিক আছে? এভাবে করে আমরা বরবর্তী অঙ্কগুলোকে সমস্ত ভেঙে তারপরে দুটি একটু দুই লাইন বেশি লাগলেও সুন্দরভাবে করতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে সব অঙ্কগুলো করবে পাঁচ নাম্বারে। আর পাঁচ নাম্বারে আরেকটা অঙ্ক রয়েছে যে হচ্ছে ঘ নাম্বার, এটা দেখে একটু জটিল মনে হতে পারে যেটা মিটার সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তো মিটার সেন্টিমিটারগুলো সেমভাবে আমরা এই সিস্টেমে করলে মোটামুটি আগায় যাবেন, খুব বেশি একটা সমস্যা হবে, ঠিক আছে? তারপরেও আমি ঘ নাম্বারটাও করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি মিটারগুলোকে একসাথে করে ফেলবো, মিটারগুলোকে একসাথে করে ফেলবো, ৭০ যোগ ৮০ যোগ ৪০ মিটার, এরপর যোগ, এরপর যোগ চিহ্ন দিলাম। এখন এখানে যে সামনে যে এই সমস্ত কিছু যে সংখ্যাটা আছে এগুলোও একসাথে আমি যোগ করবো, বলে কি আমি করবো ৯ যোগ ১৭ যোগ ২৭ সে মি, ঠিক আছে? প্লাস এরপরে আমার বাকি যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশগুলোকে একসাথে যোগ করবো, সাত ভাগে ১০ ৫০ যোগ ২৫ সে মি, ঠিক আছে? সেন্টিমিটার। এখন দেখো আমার এখানে মানগুলো আমি সুন্দর করে নেবো, আছে ২০ ১০০ ৯০ মিটার যোগ, তারপরে আমার কত হলো এখানে ৩৬ ১৪ তারপরে এই যে এই অংশটা এটাকে আমি এখানে কাজ করবো, এই যে দোষটা কিন্তু যোগ করে ফেলেছি, তাই না? যোগ করে ফেলেছি, এগুলো যোগ করে ফেলেছি। এখন যোগ করার পর আমার নতুন কাজ কী হবে? নতুন কাজ হবে এই অংশটা শুধু নিয়ে এখন কাজ করা, এই অংশটা আমার কাজ শেষ। তাহলে আমি এই যে একটু আগে দেখালাম যে কীভাবে আমরা লসাগু করবো, কীভাবে আমরা লসাগু করার পর যোগ করবো, সেই যোগটাই এখানে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে যোগটা কীভাবে করবো? দেখো ৫০ ১০ এবং ২৫ লসাগু হবে ৫০, ৫০ যদি হয় তাহলে আমার সহজ একটা নিয়ম কী দেখো, সবচেয়ে বড় যেটা, হ্যাঁ পাঁচ বিশিষ্ট সঙ্গের পাঁচ দিয়ে সবগুলোই ভাগ যাচ্ছে এবং সবচেয়ে বড় হচ্ছে ৫০, তাহলে তার মধ্যে ২৫ দিয়েও ৫০কে ভাগ যায়, ২৫ দুগুণে ৫০ শর্টকাট মৌখিক নিয়ম, তুমি দেখে যদি অঙ্কটা বুঝে ফেলতে পারো যে কীভাবে অঙ্কটা আমরা করতে পারি, লসাগুটা কত হবে তুমি দেখি মোটামুটি যখন তুমি বেশ কয়েকটা অঙ্ক করবে বা একটু ভালো করে দেখবে তখন তুমি লসাগু নির্ণয়টা এমনিই দেখেই বুঝে ফেলতে পারবে। যেমন এখানে ৫০ ১০ দিয়ে করলো ৫ ১০ ৫০ ২৫ দুগুণে ৫০ আমরা পেয়ে যাই, আসলে এক্সট্রাভাবে সাইডে নিয়েও তুমি এগুলো লসাগু করে কনফার্ম করো, তাহলে তখন ১০ দিয়ে করলে ৫ ১০ ৫০ মানে ৫ সাদা ৩৫ যোগ আবার ৩ যোগ ২৫ দুগুণে ৫০ মানে ৯ দুগুণে ১৮ সে মি, তাহলে দেখো ১৯০ মিটার যোগ ৪৩
যোগ এখন 50 50 দিলে কত তাহলে সমান সমান 102 মিটার যোগ 51 সেমি যোগ এটা হচ্ছে 28 আর এই যে 25 সেমি কাটাকাটি করব আমরা দেখে ভাগ করলে কত হবে তোমার কাটলে হবে 25 আর যদি যদি দুটাকে ভাগ করি তাহলে হবে 28 তাহলে আমি 103 তাহলে আমি পেয়ে যাবো 1.90 মিটার প্লাস 51 সেমি প্লাস 103 তাহলে আমার 1.90 মিটার যোগ 51 যোগ 1 সেমি যোগ 325 সেমি মানে এই যে ফর্মুলাটা এটা এবং এটা দুটো একসাথে করতে আমি যোগ করে যোগ করে ফেলতে পারি ঠিক আছে তাহলে আমি পেয়ে যাবো 102 মিটার প্লাস 54 সেমি প্লাস 325 সেমি তাহলে দেখো এই 102 মি যোগ 54 মিস্ত 325 সেমি ঠিক আছে তাহলে সরাসরি আমরা এই যে এই যে প্লাস চিহ্ন এখানে নাই এই 3 সেন্টিমিটার মিটার তাহলে আমি লিখে দেবো 102 মি আর 54 মিস্ত 325 সেমি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় যোগফল দিস তাহলে লিখো সুতরাং মিটি পাশে লিখি সুতরাং মিনিমাম যোগফল 102 মি সেন্টিমিটারগুলো একসাথে যোগ হবে আর মিটারগুলো একসাথে যোগ হবে ঠিক আছে সেন্টিমিটারগুলো একসাথে যোগ করবো আর মিটারগুলো একসাথে যোগ করবো সবগুলো একসাথে যোগ করা যাবে ঠিক আছে আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যদি তারপরও না বুঝতে পারো আমার কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে নাম্বার এবার বিয়োগ বিয়োগ করো বিয়োগ করার ক্ষেত্রেও সেম একই রকমভাবে আমরা করবো শুধু বিয়োগটা বিয়োগ করে দেবো যোগ চিহ্ন জায়গায় যদি বিয়োগ করি তাহলে এখানে যোগের জায়গায় কী হবে বিয়োগ হয়ে যাবে জাস্ট এতটুকু ডিফারেন্স আর কিছু না তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যোগ অঙ্কের মতো বলছি এটা বিয়োগ করে দিয়েছি এবং এটা এই 15 45 তাহলে 4 3 4 12 আর এটা হচ্ছে 15 15 13 দেখো এখানে একটা জিনিস শিখার আছে এটা হচ্ছে এটা 13 প্রথম সূত্র হচ্ছে কি 13 আমরা এটা ব্র্যাকেটও নিয়ে নিতে পারি ব্র্যাকেট নিয়ে আমাদের বুঝে দিন একটু সহজ হবে এটা মাইনাস ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে কি 13 আর এটা হচ্ছে বিয়োগ বড় সংখ্যা হচ্ছে 13 আর ছোটো হচ্ছে কি 12 কিন্তু প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে আমাকে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেটা আমাকে করতে হবে 13 থেকে 12 গেলে হাতে কি 1 থাকে এবং মাইনাস 1 মানে লিখতে পারো মাইনাস 1 ঠিক আছে বিয়োগ 1 মানে 1 প্লাস দেখো 1 প্লাস এর বিয়োগ আর হচ্ছে 45 তাহলে 1 যোগ তাহলে কী হবে 1 যোগ এখন প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস তারপরে তোমার 45 ঠিক আছে তাহলে এখন কী করবো এখন অনেকের মধ্যে দিয়ে চল লাগবে এরপর কী করা যায় এখন আরেকবার আমাকে এটা নিয়ে একটা লসাগু করতে হবে তাহলে আমাকে এখানে করতে হবে কি এই 45 একে 45 বিয়োগ 1 সমান সমান হবে 45 ঠিক আছে তাহলে আমার নির্ণয় বিয়োগ ফল আমরা লিখতে পারবো সুতরাং নির্ণয় বিয়োগ ফল সমান হবে 44/45 এটাই হবে আমার অ্যান্সার ঠিক আছে এরপর দেখো সরল অঙ্ক সরল অঙ্ক কীভাবে করবো সরলটাও একদম সহজই সেম সেমভাবে আমরা করবো যোগগুলো আলাদা করবো বিয়োগগুলো আলাদা করবো সরলটা আমি আরেকটু তারিখ করে দেখিয়ে দিচ্ছি 16 8 23 8 9 ঠিক আছে 32 আর 9 তাহলে এখানে হওয়ার পর আমার একটু সরাসরি আমি কি করবো এই 32 8 16 এবং এটা নিচে কোনো একটি সংখ্যা নাই মানে কী আছে 1 ঠিক আছে এই 1-এর লসাগু করতে হবে লসাগু করলে আমার মান আসবে কি 32 আমার লসাগু মান আসবে 32 তাহলে আমি এখানে 9 দিয়ে এটাকে সরাসরি গুণ করে নিব 9 গুণ 32 আবার বিয়োগ 16 16 দুগুণে 32 না তাহলে 63 গুণ
দুই আবার বিয়োগ তেইশ তিন আট চারটা বত্রিশ গুণ চার তেইশ গুণ চার আবার দু ন গুণ এক ঠিক আছে হর দিয়ে ভাগ ন দিয়ে গুণ এই হর এক দিয়ে ভাগ করেছি ভাগ করে যে ফলেছে আবার ষোলো দিয়ে এরকম ভাগ করলে দুই দুই দিয়ে সেটা গুণ করে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা লসাগুটার করতে পারবে একদম সহজ না একদম সহজ লাগছে আশা করি তারপরে দেখো এই যে বত্রিশ বত্রিশটাকে আমরা তো নয় বত্রিশের মতো গুণ করে রেখেছি দুশত অষ্ট আশি আর হচ্ছে ছয় একশো ছাব্বিশ আর হচ্ছে হচ্ছে তিরানব্বই আর দু নয় ঠিক আছে তাহলে এখানে দেখো আমার সবগুলোই কিন্তু এখানে দুইটা সংখ্যা আছে বিয়োগ আর বাকি এটাও যোগ এটাও যোগ ঠিক আছে আমার যোগগুলো একসাথে করে ফেলবো বিয়োগগুলো একসাথে করে ফেলবো বিয়োগগুলো এখানে আমি বত্রিশ লিখলাম দুইশো অষ্টাশি যোগ নয় আর বিয়োগ চিহ্ন দিয়ে আমি এই দুটোটাকে ব্র্যাকেটে নিয়ে নেব তাহলে একশো ছাব্বিশ যোগ বিরানব্বই তাহলে আমার টোটাল মান আসে কত বত্রিশে যোগ করলে আমি একটু দেখে নেই দুইশো সাতানব্বই আর ছয় দুশো সাতানব্বই যোগ দুশো আঠারো ঠিক আছে তারপরে এটা করার পর আমার বিয়োগ করে দিয়েছে বিয়োগ করার পর সমান সমান এটাকে সমস্ত আকারে আমি প্রকাশ করতে পারি সমস্ত বত্রিশ ঠিক আছে পনেরো ভাগে ভগবান নিম্নীয় আশা করি তোমাদের এই অঙ্কগুলো নিয়ে যোগ বিয়োগ ভগ্নাংশের এবং সরল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা থাকেও তোমরা কমেন্ট করে জানাবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আমার এখানে কমেন্ট করবে কমেন্ট করলে একটু অনুপ্রেরণা হয় একটু সুন্দরভাবে কমেন্ট করবে অথবা লাইক দিবে যাতে করে আমার ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় সেই কষ্টটা যাতে সার্থক হয় এবং অনুপ্রেরণা পাই আরও যাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি অনুপ্রেরণা যাতে পেতে পারি সেজন্য অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন ঠিক আছে তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।